সাবস্ক্রাইব করুন ইসলামিক মাল্টি ভিডিও চ্যানেলকে আর বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাকে যদি প্রশ্ন করি মুসলিম হিসেবে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তো আপনার উত্তরটি হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। ঘটনা যদি তাই হয় তাহলে প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনের অর্থাৎ তার মৃত্যুর দিনের বর্ণনা দেওয়া হয়েছে। আর প্রত্যেক ব্যক্তির উচিত তার প্রিয় মানুষটির জীবনের সবচেয়ে দুঃখের দিনগুলিকে মনে রাখা। সেই দিন ছিল সোমবার, মহানবীর জীবনের শেষ দিন, মুসলিম উম্মার সবচেয়ে দুঃখের দিন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্টের দিন, একাদশ হিজরির ১২ই রবিউল আউয়াল সোমবার। একেবারে সকালে তিনি যেন নিথর হয়ে যাচ্ছেন, বেশ কয়েকদিন থেকেই তিনি অসুস্থ, ঠিকমতো খেতে পারছিলেন না, ঠিকমতো চলতে পারছিলেন না, ঠিকমতো কথাও বলতে পারছিলেন না, যেন এক কঠিন অবস্থা শুরু হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই দিন ছিল সোমবার, মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছিলেন। হঠাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার ঘরের পর্দা সরালেন এবং সাহাবাদেরকে কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। প্রিয় দর্শক, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছিলেন, তিনি কিছুটা পিছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হতে পারেন। তিনি ভেবেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হতে পারেন এবং নামাজে অংশগ্রহণ করতে চান। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কিরাম এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফিতনা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল, অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক খোঁজ খবর নিতে চাচ্ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে সাহাবাদেরকে ইশারা করে বললেন তারা যেন নামাজ পূর্ণ করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন এবং পর্দা ফেলে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় কন্যা ফাতিমাকে নিকটে ডেকে কানে কানে কিছু বললেন, তা শুনে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ক্রন্দন করতে শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কানে কানে আবারও কিছু বললেন। এবারে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসতে লাগলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরবর্তী সময়ে আমি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তার হাসি ও কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন এ অসুখেই আমার মৃত্যু হবে। এ কথা শুনে আমি ক্রন্দন করতে লাগলাম। এরপর তিনি আমাকে আবারও কানে কানে বললেন, আমার পরিবার পরিজনদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে, অর্থাৎ ফাতিমা তুমি প্রথম আমার পরিবার পরিজনদের মধ্যে মিলিত হবে। এ কথা শুনে আমি হাসলাম, কারণ আমি সর্বপ্রথম আমার পিতার সাথে মিলিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সুসংবাদ প্রদান করলেন যে জান্নাতে তিনি হবেন বিশ্বের সকল মহিলাদের নেত্রী। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণার তীব্রতা দেখে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ করে বলে উঠলেন, হায় আব্বাজানের কষ্ট, হায় আব্বাজানের কষ্ট। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বার কষ্টের পরে আর কোনো কষ্ট নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন, সহধর্মিনীদের ডাকলেন এবং তাদেরকেও ওয়াজ নসিহত করলেন। এদিকে কষ্ট ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল, বিষের প্রভাবও তখন প্রকাশ পাচ্ছিল। ঘটনাটি ছিল খায়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি খাওয়ার জন্য আহ্বান করেছিল এবং তাকে বিষ মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, হে আয়েশা, খাইবারে আমাকে যে বিষ মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল তার প্রক্রিয়ার কষ্ট সব সময় অনুভব করছি। এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাবে আমার অন্তর ফেটে যাচ্ছে, আমার শিরাগুলি কেটে যাচ্ছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ওসিয়ত করলেন এবং তিনি তাদেরকে বললেন, আস-সালাত আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কয়েকবার উচ্চারণ করলেন।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর সেখানে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তার হাতে মিসওয়াক ছিল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলান দিয়ে বসেছিলেন। আমি লক্ষ্য করলাম মহানবী মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আমি বুঝলাম যে তিনি মিসওয়াক চাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, আমি কি মিসওয়াকটি আপনার জন্য নেব? তিনি মাথা নেড়ে উত্তর দিলেন, হ্যাঁ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করলেন অথবা আঙ্গুল তুললেন। এই সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে, তখন তার ঠোঁট দুটো নড়ছিল, তিনি যেন বিড়বিড় করে কি বলছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুখের কাছে কান পাতলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তি, যাদের তুমি পুরস্কৃত করেছো আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দাও, আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমাকে মার্জনা করো এবং আমার উপর রহম করো এবং আমাকে রাফিকে আলায় পৌঁছে দাও, হে আল্লাহ রাফিকে আলা, রাফিকে আলা, রাফিকে আলা। এই কথা তিনি তিনবার উচ্চারণ করলেন। এরপরেই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ঝুঁকে পড়ল এবং তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।